চলে এলাম গরমের মধ্যে একটা ঠান্ডা শরবত করার জন্য। তো সবার প্রথমে আমি কলাগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এবং তার সাথে আমি ফ্রিজে রাখা ছিল তরমুজটা, তরমুজটাও আমি কেটে নিয়েছি ছোট করে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে কলাগুলো আমি দিয়ে দেব। কলাগুলো দেওয়ার পরে এবার টুকরো করা তরমুজগুলো আমি দেব, কারণ আমি একটু পরিমাণে বেশি নিয়েছি এই কারণে, কারণ আমি তিনজনের মতন করব। এরপর বাজার থেকে আনা টক দই দিয়েছি 2 চামচ মতন। তোমরা চাইলে বাড়িতে বসিয়ে নিতে পারো, কারণ বাড়িতে বসালে হয়তো বেশি স্বাদ লাগবে। আমি এখানে আমুল দুধ দিইনি, আমুল দুধ দেওয়ার বদলে আমি টক দইটাই প্রেফার করেছি, কারণ আমি আমুল দুধটা খাই না। তো তোমরা চাইলে আমুল দুধ দিতে পারো, না হলে স্কিপ করে দিতে পারো। আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড চিনিটা খেতে ভালোবাসে। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো, কারণ তোমরা হয়তো ভাবতে পারো কেন আমি 1 ঘন্টার মতো রেখেছি, কারণ আমার হাজব্যান্ডের আসতে একটু দেরি ছিল সেই কারণে। ফ্রিজ থেকে বার করার পর 5 মিনিট মতন আমি বাইরে রেখেছিলাম। এরপর এর মধ্যে হালকা বরফের টুকরো দিয়ে সার্ভ করতে হবে, চাইলে তোমরা চকলেটও দিতে পারো।